ভারতীয় কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের পরবর্তী সিনেমা জেইলরে অভিনয় করবেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ। 5 ফেব্রুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স তাদের টুইটারে সিনেমাটিতে জ্যাকি শ্রফের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। তামিল সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক নেলসন দিলীপ কুমার। সান পিকচার্স জ্যাকি শ্রফের ছবি সংবলিত এক টুইটে জানায়, জেইলরে শুটিং সেট থেকে জ্যাকি শ্রফ জ্বলন্ত আগুনের ইমোজি ব্যবহার করে প্রযোজনা প্রতিষ্ঠান গুণী এই অভিনেতার সঙ্গে কাজ করার উত্তাপ প্রকাশ করেছে। এর আগে রজনীকান্তের সঙ্গে 1987 সালে মুক্তি পাওয়া সিনেমা উত্তর দক্ষিণ এবং 2014 সালে কোচাদায়ানে একসঙ্গে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ। রজনীকান্তের জন্মদিন উপলক্ষে গত 12 ডিসেম্বর জেইলরের একটি বিশেষ টিজার প্রকাশিত হয়েছে। 1 মিনিট 40 সেকেন্ডের টিজারটি বড় কিছুরই আভাস দিচ্ছিল। সিনেমাটির মাধ্যমে 2021 সালে মুক্তি পাওয়া আনাত্তের পর বড় পর্দায় আবারও দেখা যাবে রজনীকান্তকে। জেইলরে আরও অভিনয় করেছেন তামান্না ভাটিয়া, তেলুগু অভিনেতা সুনীল, রামাকৃষ্ণন, যোগী বাবু। বিশেষ চরিত্রে অভিনয় করবেন অভিনেতা মোহনলাল ও শিবরাজকুমার। অ্যাকশন ঘরানার সিনেমাটি এবছরের শেষে পর্দায় আসার কথা রয়েছে।